किशोर कुमार 4 আগস্ট 1929 13ই অক্টোবর 1987 ছিলেন ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং রেকর্ড প্রযোজক। সাধারণত তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে বিবেচিত হন। কিশোর কুমারের 4 অদ্ভুত কাহিনী। কিশোর কুমার 4ই আগস্ট 4টার সময় জন্মগ্রহণ করেন এবং চতুর্থ সন্তান। তিনি জীবনে 4টি বিয়ে করেন, চলচ্চিত্র জীবনে 4টি বাংলা চলচ্চিত্রে অভিনয় করেন। এর পাশাপাশি তিনি বেশিরভাগ কাজগুলোই মূলত রাহুল দেব বর্মন এবং বাপ্পি লাহিড়ীর সঙ্গীত পরিচালনায় করেছেন। ভারতীয় সঙ্গীত ইতিহাসে কিশোর কুমার হল এক উজ্জ্বল নক্ষত্রের মতো। কিশোর কুমার বিভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছিলেন, যার মধ্যে রয়েছে বাংলা, হিন্দি, মারাঠি, অসমীয়া, গুজরাটি, কন্নড়, ভোজপুরি, মালয়ালম, ওড়িয়া এবং উর্দু। এছাড়াও তিনি তার ব্যক্তিগত গান সংকলনেও বিভিন্ন ভাষায় গান গেয়েছেন। বিশেষত তার বাংলায় গাওয়া গানগুলি সর্বকালের ধ্রুপদী গান হিসেবে বিবেচিত হয়েছে। তিনি 8 বার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন এবং একই বিভাগে সর্বাধিক ফিল্মফেয়ার পুরস্কার বিজয়ের রেকর্ড করেছেন। তাকে মধ্যপ্রদেশ সরকার কর্তৃক লতা মঙ্গেশকর পুরস্কার প্রদান করা হয় এবং তার নামে হিন্দি চলচ্চিত্রে অবদানের জন্য কিশোর কুমার পুরস্কার প্রদান চালু করে। তো গায়ক হিসাবে তাকে দেখা হলেও তিনি হিন্দি চলচ্চিত্র জগতের একজন গুরুত্বপূর্ণ অভিনেতাও ছিলেন। তার অভিনীত বিখ্যাত কয়েকটি হাস্যরসাত্মক চলচ্চিত্রের মধ্যে রয়েছে বাপ রে বাপ 1955, চলতি কা নাম গাড়ি 1958, হাফ টিকিট 1962, পড়োশন 1968, হাঙ্গামা 1971, পেয়ার দিবানা 1973, বাড়তি কা নাম দাড়ি 1974। এছাড়া অন্যান্য চলচ্চিত্রের ভিতর রয়েছে নকরি, বন্দি, দূর গগন কি ছাও মে, দূর কা রাহি প্রভৃতি। তবে তিনি তার প্রথম জীবনে গায়ক হিসেবে ততটা সাফল্য অর্জন করতে পারেননি যতটা তার পাওয়া উচিত ছিল। তবুও তিনি অভিনেতা হিসেবে যথেষ্ট সুনাম ও মর্যাদা লাভ করেছিলেন। তিনি সুদক্ষ অভিনেতা হওয়া সত্ত্বেও অভিনয় বস্তুটি অতটাও পছন্দ করতেন না। তার সবচেয়ে প্রিয় জিনিস ছিল সঙ্গীত। কিশোর কুমার মধ্যপ্রদেশের খান্ডবাতে বাঙালি গাঙ্গুলি গঙ্গোপাধ্যায় পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন একজন উকিল। কুঞ্জলাল গাঙ্গুলির পৈতৃক বাড়ি ও জন্মস্থান হল ঢাকার অদূরে বিক্রমপুরে, বর্তমান নাম মুন্সীগঞ্জ। তার মার নাম ছিল গৌরী দেবী। কুঞ্জলাল জীবিকার তাগিদে মধ্যপ্রদেশে চলে যান। কিশোর কুমারের জন্মনাম ছিল আভাস কুমার গাঙ্গুলি। 4 ভাই বোনের ভিতর কিশোর ছিলেন সর্বকনিষ্ঠ। সবথেকে বড় ছিলেন অশোক কুমার, তারপর সীতা দেবী, তারপর অনুপ কুমার। আর অনুপ কুমারের থেকে 5 বছরের ছোট ছিলেন কিশোর কুমার। কিশোরের শৈশবকালীন সময়েই তার বড়দা অর্থাৎ জ্যেষ্ঠ ভ্রাতা অশোক কুমার বোম্বেতে হিন্দি চলচ্চিত্র জগতে বড় সাফল্য পান। এই সফলতা ছোট্ট কিশোরের উপরে ব্যাপক প্রভাব ফেলেছিল। ছোটবেলা থেকেই কিশোর বিখ্যাত গায়ক কুন্দন লাল সাইগলের একজন বড় ভক্ত হয়ে উঠেছিলেন। তিনি সাইগলের গানগুলো অনুকরণ করতেন বা নকল করে গাইতেন। এছাড়াও তার বাড়ির লোক তাকে দাদা অশোক কুমারের বিখ্যাত গান মে বোন কে পঞ্ছি বোন বোন কে বারবার গাইতে বলতেন। অশোক কুমারের সাফল্যের পর কিশোরের আরেক দাদা অনুপ কুমারও বোম্বের হিন্দি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। এছাড়াও সোচ দীর্ঘ ই কার ন দেব বর্মনের গানও তিনি বিশেষভাবে পছন্দ করতেন। শোনা যায় তিনি নাকি শচীন কর্তার অনুকরণ করতে বিশেষ পারদর্শী ছিলেন।